আমাদের এই রিকোয়েস্টটাকে কবুল করলেন, তো এখানে আমরা একটু চা জল এর ব্যবস্থা করলাম। এইটাই দেখা যাচ্ছে যে আপনাদের এই র্যালিতে বেশ কিছু গুরুনানক জন্ম গুরুনানকের স্মৃতির কিছু ছবি ধরা পড়লো। ওনার যে গুরুনানকের আমাদের 10টা গুরু হয়েছেন, গুরুনানক আমাদের প্রথম গুরু, এনার পর আমাদের লাস্ট গুরু গুরু গোবিন্দ সিং, ওনার পর্যন্ত মাঝে আটখানা গুরু আরও আছেন, টোটাল 10টা গুরু পর আর আমাদের গুরু পরম্পরা শেষ হয়ে গেছে। আমাদেরকে গুরু যে গ্রন্থ সাহেব গুরু নানক যে বাণীটা বলে গেছিলেন ওনাকে গুরুর দরজা দেওয়া হয়েছে, সে বাণী আমাদের গুরু নানকের হুকম আছে যে যো প্রভু কো মিল কো চাহে কো শবদ মেলে, তার মানে যদি কেউ গুরুর সঙ্গে দেখা করতে চায় সাক্ষাৎ, সে আমার যে কথাটা আছে তার অনুসরণ করলেই আমার সঙ্গে সাক্ষাৎ দেখা হবে, এরপরে আমাদের আর গুরু হয় না। কিন্তু যে গুরুর যে স্মৃতিচিহ্ন, কিছু কিছু এখন তো জামা কাপড় তো নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় গুরুর জুতো চাপল খাড়াও, অনেক জায়গায় গুরুর কিছু কাপড়টাও বাঁচিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু সেটা যে এনার সঙ্গে স্মৃতিচিহ্ন। গুরু গোবিন্দ সিং যে জীবনে অস্ত্র শস্ত্র ব্যবহার করেছেন, তলোয়ার তীর নেজা, এটা যখনকার যুদ্ধ, উনি প্রায় তখন সাতখানা যুদ্ধ লড়েছিলেন গুরু গোবিন্দ সিং, সেই যুদ্ধে যে উনি নিজে থেকে যে ব্যবহার করেছিলেন সেই স্মৃতিচিহ্ন একটা বাসের মধ্যে ভালো করে সে ওটা দর্শন করার জন্য সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কি কি করলেন আপনারা, কি অ্যারেঞ্জমেন্ট করলেন? আমরা চা জল দুধ মিষ্টি আর ওই কোল্ড ড্রিঙ্ক এসব ছোটখাটো যে কতজনকে সেবা করলেন, মোটামুটি আমার মনে হচ্ছে প্রায় 300 লোক হবে, 250 থেকে 300 লোক যাত্রার মধ্যে আছে। আপনার কেমন লাগছে? আমি খুব গর্বান্বিত, খুব ভাগ্যবান। আমার মনে হয় মাটি, গুরুর কথা আছে যে যেতে বাবা পেয়ারে সে মাটি পবিত্র হয়ে যায়। আমি মনে করছি যে আমাদের এই হুগলির গুড়া অঞ্চলটা একটা পবিত্র বাতাবরণ হয়ে গেল এই যাত্রা এখান থেকে পেরিয়ে যাওয়াতে। আরামসে গাড়ি আরে গাড়িয়াম ওনিয়া বাটা স্বাগত করা আজ লাল ਪੰਜ ਪਿਆਰਿਆਂ ਨੂੰ ਛਕਾ ਸਕਦੇ ਹਾਂ। ਹਾਂ ਹੈ ਨਾ ਜੀ, ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ, ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ। ਬਾਬਾ ਜੀ ਆ ਆ ਛੱਡ ਦੇ ਬਹੁਤ ਨਹੀਂ ਕਰਦੇ।